আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, অবস্থান করছি লালন ডেইরি ফার্মে। আর লালন ডেইরি ফার্মের অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলাতে। তো লালন ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে আজকে বিস্তারিত তথ্য নেব এবং সেই সাথে আজকে যে উন্নত জাতের বকনাগুলো রয়েছে এই বকনাগুলোর জাত মান কোয়ালিটি ও দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নতুন এবং পুরাতন দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু নতুন দর্শক মাঝে মাঝে আসা যাওয়া করে, আপনার পরিচয়টা আমরা একটু জেনে নিই। মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী অরণকোলা। আচ্ছা, আপনার এখানে প্রতিনিয়ত বকনা থাকে? হ্যাঁ, বকনাগুলো থাকে, ষাঁড় থাকে, প্রেগনেট থাকে, গাভীর আছে আর কি, ওইগুলো আমি বকনাটাই বেশি, বকনাটাই বেশি থাকে। জি। আচ্ছা, আজকে কী কী জাতের বকনা আছে ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান, বলি সব হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ক্রয় বিক্রয় কেমন চলছে তাহলে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে হয়তো বকনাগুলো দর্শকদের দেখাবো। এগুলো আপনার সাথে যারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে কি তারা সংগ্রহ করতে পারেন? সরাসরি আসলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়, দেখি শুনে নিতে পারে, তো যে যেভাবে পারে আর কি, তাদের উপরে নির্ভর করবে। আচ্ছা, আমাদেরকে অপশন দুইটা আছে, একটা হলো অনলাইনে ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে, আর একটা হলো সরাসরি। আচ্ছা, দুটোই উপায় আছে। তো চলুন আলম ভাই, আপনার বকনাগুলো আমরা দর্শকদের দেখাই, এক এক করে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। আশা করি যাদের পছন্দ হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনার সাথে কথা বলে তারা ক্রয় করার চেষ্টা করবে। জি। লালন ভাই, শুরুতে একটা সুন্দর বকনা দেখছি, বড় সড়ো একটা বকনা, এই বকনাটা কি জাতের? এটা হলো ব্রাহ্ম আর ফ্রিজিয়ান আর শাইওয়ালের ক্রস আছে আর কি। এটা একটা বকনা, ৬ মাস কিন্তু বস্তার বয়স, ৬ মাস। হ্যাঁ, ৬ মাস বাচ্চার বয়স। দেখেন পুরো গেট আপ দেখেন, মার্শাল্লাহ, খুবই হাই কোয়ালিটির একটা বকনা। এই ধরনের বকনাগুলি হাজারে একটা, হাজারে না লাখেও বলতে পারেন আর কি, পাওয়াই যায় না। আমার দেখা আর কি, আমি একটা ষাঁড় বাচ্চা পাইছি এরকম, আর একটা এই যে বকনা পেলাম। আচ্ছা, এগুলো পার্সেন্টেজ দিকে তাকালে কেমন আছে? হ্যাঁ, 100% এর বাচ্চাগুলি এগুলি, এগুলি অলরাউন্ডার এক কথা। এই ধরনের বাচ্চাগুলি আপনি কোথাও যে মিলবে এরকম কোনো গ্যারান্টি নাই, খুব কম, কারণ সেই বীজগুলি আমাদের সহজে দেয় না, টেস্ট মিশনে এইগুলি দেয় যার ধরনের এই একটা তৈরি হয় আর কি। আচ্ছা ভাই, এই বকনার দামটা কেমন চাচ্ছেন? এরা দাম চাচ্ছি ১,৭০,০০০ টাকা। ১,৭০,০০০ টাকা। জি। দ্বিতীয় যে বকনাটা দেখছি, এটা বিগ সাইজের একটা বকনা, এই বকনাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা খুব হাই পার্সেন্ট, 100% এর একটা বাচ্চা। দেখেন পুরো মাথা, দেখেন গোলাপি ঠোঁট, নাক, মুখ। আচ্ছা, একে যখন গোসল করানো হয় তখন বয়স কেমন হয়েছে? এটা রেডি টাইপের একটা বাচ্চা, হয়তো অল্প এইতেই চলে আসবে আর কি, এরকম কিছু। দেখেন খুব সাদা চলে আসছে, খুব সুন্দর। এটার বয়স কত মাস হয়েছে ভাই? এটা রেডি টাইপ, ১৩ মাস আর কি, ১৩-১৪ মাস, যখন তখন হেঁটে চলে আসবে। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে ১,২৫,০০০ টাকা। ১,২৫,০০০ টাকা। জি। আচ্ছা, এটা ১,২৫,০০০ টাকা। আর একটা বিগ সাইজের বকনা দেখছি দর্শক আমরা, চলুন পরবর্তী বকনা দেখি। তৃতীয় যে বকনাটা দেখছি লালন ভাই, এই বকনাটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, রানী শঙ্কর নামটা। দেখেন পুরো মাথা, দেখেন পুরো ঠোঁট, নাক, চোখ, হ্যাঁ, এমনকি ই পর্যন্ত, কানের ই পর্যন্ত গোলাপি আর কি। আচ্ছা আচ্ছা, এটা এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার হলো ১১ মাস। জি, ১১ মাস। ১১ মাস বয়স হয়েছে। তো এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি ১,১৫,০০০ টাকা। ১,১৫,০০০ টাকা। আচ্ছা, হাই কোয়ালিটির বকনা মনে হচ্ছে বেশি আছে নাকি? হ্যাঁ, আমার কাছে হাই কোয়ালিটি সব 100% এর বাচ্চা, কোনো লো কোয়ালিটির বাচ্চা নাই, যার জন্য ওনার দামটা হয়তো অনেকে মনে করতে পারে। তবে এইসব বাচ্চাগুলি একটা, আপনি দুইটা তিনটা অন্যগুলি না নিয়ে এই জাতীয় বাচ্চা একটা নেবেন, ইনশাল্লাহ ৪,৫,০০০ টাকার গাভী। আচ্ছা, আমার দেশে এই বাচ্চাগুলি, আপনি আমাদের দেশে যদিও কম, তারপরে এদিকে আমাদের ৩,৫,০০০,০০০ টাকার একটা গাভী কিন্তু এই ক্যাটাগরি এইগুলি হবে। আচ্ছা আচ্ছা, ৪ নম্বরে যে বকনাটা দেখছি ভাই, এই বকনাটা কি? এটা ওই সেম কোয়ালিটিরই বাচ্চা বকনা, এটার একটু বয়স কম, ওটার একটু বেশি। আচ্ছা আচ্ছা, এটা হয়তো ৯ মাস, হ্যাঁ, ১০ মাস বয়সের বাচ্চা, ওটা ১১ মাস বয়সের বাচ্চা, এই ২ মাসের আপডাউন। আচ্ছা আচ্ছা, বড়ো হলে সেম আর কি, দুটাই রানী শঙ্কর এই আর কি ভাই। দেখেন দেখেন মাথার স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, টোটালটা সুন্দর। এটার দামটা বোধহয় একটু কম আসবে নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই কম। এটার দাম আসবে চাচ্ছে হলো ৮২,০০০ টাকা। ৮২,০০০ টাকা না? জি। আচ্ছা, ৮২,০০০ টাকা, দরদামের সুযোগ আছে, দরদামের হালকা সুযোগ আছে, দরদামটা করলে এটা ভালো হয় আর কি, ভালো লাগে আর কি। আচ্ছা, কেউ ঠকলো না, কেউ চলা কিছু ঠিক না, একদমই
বলতে গেলে হয়ও না সব সময়। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী বকনা দর্শকদের দেখাই। এটাও একটা, এটা পাঁচ নম্বরের বকনা দেখছি। হ্যাঁ, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই দেখেন, খুব চঞ্চল আর কি। বয়স কেমন হয়েছে এটা? বয়স এটা হলো নয় মাস। দেখছি এই পাশে আমরা পরের বকনাটা দেখাবো দর্শকদের। ছয় নম্বরের যে বকনাটা রয়েছে, এই বকনাটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান, যাতে মানে খুবই কি ভালো। বয়স কেমন হয়েছে এটা? বয়স এটা সাড়ে নয় মাস। সাড়ে নয় মাস? জি, সাড়ে নয় মাস। আচ্ছা, সাড়ে নয় মাসে তলা কি আসছে? হ্যাঁ, তলা আসছে। তলায় চার জায়গায় চারটা মান যথেষ্ট আর কি। আচ্ছা আচ্ছা, তো এই এই বকনাটার দামটা কত? এটা বকনাটা আপনার 65,000 টাকা। 65,000 টাকা? জি। আচ্ছা, এটা 65,000 টাকা। এটার দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা দরদামের সুযোগ আছে। 65,000 টাকার আমরা বকনাটা দেখে নিচ্ছি লালন ডেইরি ফার্ম থেকে। দর্শক, আমরা পরবর্তী বকনা আপনাদেরকে দেখাবো এই পাশে। লালন ভাই, লালচে রঙের একটা বকনা দেখছি, এই বকনাটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রি, এটা একটা কোরিয়ান জার্সি। এটা একটা কোরিয়ান জার্সি কিন্তু মুন্ডি। হ্যাঁ, কোরিয়ান মুন্ডি। হ্যাঁ, কোরিয়ান মুন্ডি। এ দেখেন, শিং নেই আর কি, দেখেন। আচ্ছা, এটা শিং হবে না? না, শিংয়ের কোনো র্যাক নাই, শিংটা নাই আর কি। আচ্ছা, ভালো, এগুলো দুধের জন্য সেরা। বয়স কেমন হয়েছে এটা? বয়স এটা রেডি, এটা এক সপ্তাহ আগে আপনার ইয়ে আসছিলো, ডাকে আসছে, হেঁটে আসছিলো। আমরা আবার মনে হয় 10 দিন পরেই হয়তো দিতে পারবো আর কি বেশটা। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছে? দাম চাচ্ছে এটা 85,000 টাকা। 85,000 টাকা?